वेलकम আমাদের আজকের ক্লাসটা হবে সিকোয়েন্সিয়াল অর্ডার থিংস যে পাজল টেস্ট আমরা শুরু করেছি তার যে फोर्थ ক্লাস হবে আমাদের রিজনিং এর সো এগুলো যে কিভাবে থাকে মেইন সমস্যা তো এটাই তো এখানে কিভাবে থাকে এগুলো কিছু পয়েন্টস দেয়া থাকে কিছু ক্লুজ দেয়া থাকে সো তোমাকে প্রথমে ক্লুজগুলোকে সাজাতে হবে ক্লুজগুলোকে খুব ভালো করে যখন তুমি সাজিয়ে নেবে তখনই দেখবে যে প্রবলেমগুলো খুব সহজ ভাবে আমরা করতে পারছি যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ চলো আজকে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস বেসড অন সিকোয়েন্সিয়াল অর্ডার অফ থিংস সো ফার্স্ট যে প্রবলেমটা নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি সিক্স ফিল্মস পি কিউ আর এস টি অ্যান্ড ইউ আর টু বি রিলিজড অন কনসিকিউটিভ ফ্রাইডেজ সো পি কিউ আর এস টি অ্যান্ড ইউ আছে এখানে প্রতি শুক্রবার রিলিজটা হচ্ছে The schedule of the release is to be accordance with the following conditions. So, key condition এগুলোকে করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে ফার্স্ট কি বলা হচ্ছে P must be released a week before T. So, P must be released before T. So, এটা হচ্ছে আমার সিকোয়েন্স প্রথমে থাকবে P must be released before T. R must not be released immediately after the first release. তো এখানে দেখতে পাচ্ছি R কিন্তু সেকেন্ড পজিশনে থাকবে না তাহলে এটা যদি আমি এইভাবে জিনিসটাকে করি তাহলে দেখে আরও সুবিধা হবে আমাদের কি করছি আমি এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে নিলাম ছটা যেহেতু আছে এখানে আমার সো প্রথমেই তো পিটি অলরেডি পেয়েছি এখানে আর মাস্ট নট বি রিলিজড ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট রিলিজ তার মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে কিন্তু আর কিন্তু এখানে আসবে না নেক্সট বলা হচ্ছে কিউ মাস্ট বি রিলিজড অন ফ্রাইডে ফলো ইন দ্য ফ্রাইডে অন হুইচ ইউ ইজ রিলিজড সেখানে দেখতে পাচ্ছি ইউ আর কিউ দেখতে পাবো এখানে আমরা ওকে তারপরে কি আছে সো এখানে দেখো যে কিউ মাস্ট বি রিলিজড অন ফ্রাইডে ফলোয়িং দ্য ফ্রাইডে অন হুইচ ইউ ইজ রিলিজ সো ইউ কিউ ক্লিয়ার এস মাস্ট বি রিলিজড অন ফিফথ ফ্রাইডে এখানে আরেকটা বলে দিয়েছে এস মাস্ট বি রিলিজড অন ফিফথ ফ্রাইডে তো এখানে যে ফিফথ ফ্রাইডেটা পাবো এখানে কি আসবে তাহলে এস আসবে ক্লিয়ার এবং দেখো আর একটা এখানে বলা হয়েছে নাম্বার টু কন্ডিশন যেটা বলা হয়েছিল যে আর মাস্ট নট বি রিলিজড ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট রিলিজ তাহলে আর এখানে আসবে না ফার্স্ট সেকেন্ডে আসবে না যদি ফার্স্ট সেকেন্ডে না আসে এবং পিটিকে এক কাছে রাখতে হবে তাহলে অতি অবশ্যই পিটিকে এখানে রাখা যাবে না তাহলে লাস্টে কাকে রাখতে হবে আরকে এবং থার্ড অ্যান্ড ফোর্থে কে থাকবে পিটি আর ইউ অ্যান্ড কিউ চলে আসবে আমার সামনে ওকে কারণ এখানে বলো যে টি মাস্ট নট বি রিলিজড ইন দ্য লাস্ট সো টিকে লাস্টেও রাখা যাবে না সো টিকে এখানে রাখতে হবে আমাকে ক্লিয়ার হচ্ছে জিনিসটা তো এই হচ্ছে আমার টোটাল কন্ডিশন প্রিসিডেন্ট প্রিসিডেন্ট মানে হচ্ছে তার আগে টি এর আগে তাহলে কে আছে পি আছে সো টি এর আগে পি এ নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস রিলিজড ইমিডিয়েটলি আফটার কিউ কিউর পরে কে হচ্ছে পি হচ্ছে সেটা হচ্ছে পি ওকে সেই হচ্ছে আমার ফার্স্ট আনসার নেক্সট এবার দেখি কি প্রবলেম আছে কি বলা হচ্ছে এখানে এইট ডক্টরস পি কিউ আর এস টি ইউ ভি অ্যান্ড ডাব্লিউ কি আছে আটটা ডক্টর আছে ওকে পি কিউ আর এস টি ইউ ভি অ্যান্ড ডাব্লিউ ভিজিট আ চ্যারিটেবল ডিসপেন্সারি এভরি ডে এক্সেপ্ট অন হলিডে দ্যাট ইজ মানডে সো সোমবার ছাড়া বাকি সব দিনগুলোতেই ডাক্তারগুলো আসবে ইচ ডক্টর ভিজিট ফর ওয়ান আওয়ার ফ্রম টিউজডে টু সানডে এক্সেপ্ট স্যাটারডে ক্লিয়ার সো সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে রবিবার আসছে এক্সেপ্ট স্যাটারডে স্যারের টাইমিংসটা অন্যরকম হচ্ছে আর কি সো টাইমিং আস নাইন এ এম টু ওয়ান পি এম টু পি এম টু সিক্স পি এম ওয়ান পি এম টু টু পি এম ইজ লাঞ্চ ব্রেক অন স্যাটারডে ইট ইজ ওপেন ওনলি ইন দ্য মর্নিং দ্যাট ইজ নাইন এ এম টু ওয়ান পি এম অ্যান্ড ইচ ডক্টর ভিজিট ফর ওনলি হাফ অ্যান আওয়ার এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি কী কী কন্ডিশন দেখতে পাচ্ছি একটাকে আমি বলছি যে বিফোর লাঞ্চ এবার করলে কী হবে আমাদের হিসাবটা আরও সুবিধা হবে কী বলছি একটাকে আমরা বিফোর লাঞ্চ একটা আর এক যত এখানে ধরা হচ্ছে লাঞ্চ ব্রেক এই জায়গাটা লাঞ্চ ব্রেক ওকে যেহেতু বলা হয়েছিল তোমার দেখো ওয়ান টু টু পি এম ইজ লাঞ্চ ব্রেক আর একটা করছি আমি আফটার লাঞ্চ ওকে আফটার লাঞ্চ এই দুটো জিনিস প্রথমে বুঝে নাও এবার কন্ডিশনে আসো ফার্স্ট কন্ডিশন কি বলছে নো আদার ডক্টর ভিজিট
द ডিসপেন্সারি বিফোর ডক্টর কিউ, কিউর আগে কেউ আসবে না। তার মানে স্টার্ট সকাল 9টা থেকে যে শুরু হচ্ছে তার ফার্স্টে কে আসবে তাহলে? কিউ। অ্যান্ড আফটার ডক্টর ইউ, তার মানে আফটার লাঞ্চে লাস্টে যে একদম 6টা পর্যন্ত আমাদের যে চলছে জিনিসটা, লাস্টে কে আসছে? লাস্টে আসছে ইউ। সো ইউ এর আগে কেউ আসবে না এবং কিউ এর পরে কেউ আসবে না। ওকে, সো ফার্স্ট কিউ, লাস্ট হচ্ছে ইউ। নেক্সট কি বলেছে? ডক্টর ডাব্লিউ কামস ইমিডিয়েটলি আফটার লাঞ্চ ব্রেক, তাহলে প্রথমেই লাঞ্চ ব্রেকে ফার্স্ট কে আসছে? ডাব্লিউ। নেক্সট অ্যান্ড ইজ ফলোড বাই আর, সো ডাব্লিউর পরে কে আসছে? আর। এস কামস ইন দ্য সেম অর্ডার অ্যাজ পি ইন দ্য আফটারনুন সিজন, তাহলে এখানে কে পড়ে থাকবে? নিশ্চয়ই পি পড়ে থাকবে। ক্লিয়ার? তো পি যে পজিশনে থাকবে বিফোর, মানে বিফোর লাঞ্চের এস হচ্ছে সেম পজিশনে থাকবে, সেটা যদি ওয়ান হয় টু থ্রি ফোর, সো থ্রিতে কে থাকবে? অবশ্যই এস থাকবে। কিন্তু বাকিদের আর কিছু বলা নেই, তার মানে কে কে পড়ে থাকলো? ভি অ্যান্ড টি। সো সেকেন্ড পজিশন যেটা আছে বিফোর লাঞ্চ, এখানেও ভি অথবা টি থাকতে পারে, এবং ফোর্থ পজিশন বিফোর লাঞ্চ, এখানেও ভি অথবা টি থাকতে পারে। এই হচ্ছে আমার টোটাল ফিগার। ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেখো, ডক্টর পি ভিজিটস ইন বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ডক্টরস, সো পি ভিজিট করছে কাদের মাঝখানে? আর অ্যান্ড ইউ এর মাঝখানে আছে। সো অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। এবার একটু বলে নিই, এই টাইপের প্রবলেমগুলো আমি সমস্ত কোয়েশ্চেনসগুলো এখানে করিনি টাইমের একটা সমস্যার জন্যই। যখনই তোমরা এই ধরনের সমস্যা পাবে একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু সবসময় হয় একটা প্রবলেম থেকে কিন্তু চার পাঁচটা কোয়েশ্চেন পাওয়া যায়। ওকে, চলো নেক্সট দেখি আমরা কি প্রবলেম আছে। পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি আর সেভেন প্রফেসর্স, ইচ ওয়ান টিচেস আর ডিফারেন্ট সাবজেক্ট ফ্রম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ম্যাথামেটিক্স ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, ইচ অফ দেম টিচেস ওয়ান ডে ইচ অন সেভেন ডেজ অফ দ্য উইক ফ্রম মানডে টু সানডে নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, আর টিচেস বায়োলজি অন ফ্রাইডে, কিউ টিচেস ম্যাথামেটিক্স অন প্রিভিয়াস ডে অফ দ্য ডে, এরকম একটা গল্প এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। চলো আমরা এবার এটা শুরু করি। সো প্রথমে যেটা করছি সেটা হলো, যেহেতু সাত দিন বলা হয়েছে, দেখ পরিষ্কার এখানে বলা হয়েছে যে মানডে টু স্যাটারডে, তো প্রথমে তুমি এখানে আগে ডেগুলো লিখে নিলে মানডে আমাদের সুবিধার জন্য। কি বলছে দেখো, এবার এক একটা কন্ডিশন দেখো। আর টিচেস বায়োলজি অন ফ্রাইডে, সো ফ্রাইডেতে কে টিচ করছে? আর কি করছে না? বায়োলজি। ওকে, আর টিচেস বায়োলজি অন ফ্রাইডে। কিউ টিচেস ম্যাথামেটিক্স, তো আমি এখনও কিউ কী করেছে আমি জানি না, সো আমি এখানে জাস্ট একটু লিখে রাখছি হিসেবে সুবিধার জন্য। কিউ হচ্ছে ম্যাথ। ওকে, কিউ টিচেস ম্যাথামেটিক্স অন দ্য প্রিভিয়াস ডে অফ দ্য ডে অন হুইচ দ্য প্রফেসর টিচেস ফিজিক্স, যে ফিজিক্স পড়াবে তার আগে পড়াবে কে? কিউ ম্যাথামেটিক্স, এটা জানতে পেরেছি। ভি টিচেস অন সানডে, সানডেতে কে পড়াচ্ছে? ভি। কি পড়াচ্ছে? আই ডোন্ট নো, ভি টিচেস অন সানডে বাট ডাজ নট টিচ কেমিস্ট্রি অর ইংলিশ, কিন্তু কেমিস্ট্রি আর ইংলিশ ভি পড়াবে না। ক্লিয়ার? ভি কিন্তু কেমিস্ট্রি অর ইংলিশ কিছুই পড়াবে না। এস টিচেস ইকোনমিক্স, এস আবার কি করাচ্ছে না? ইকোনমিক্স পড়াচ্ছে। অন দ্য প্রিভিয়াস ডে অন হুইচ ইউ টিচেস, এবার ইউ যা পড়াবে তার আগের দিনে এস থাকবে, মানে ইউ এর আগের দিনে থাকবে এস। ইউ কি পড়াচ্ছে? উই ডোন্ট নো। পি টিচেস জিওগ্রাফি অন টিউজডে, এবার এখানে আর একটা পেয়ে গেছি, পি টিচেস জিওগ্রাফি অন টিউজডে, তো জিওগ্রাফি পেয়ে গেলাম। ওকে, টি ডাজ নট টিচ ইংলিশ, টি আবার ইংরাজি পড়াবে না। ওকে, তো প্রথমে আমরা বের করে নাও ভি কি পড়াচ্ছে। ভি কি বলেছে? ভি কেমিস্ট্রি অথবা ইংলিশ পড়াবে না। ক্লিয়ার? দুটো সাবজেক্ট চলে গেছে তোমার। জিওগ্রাফি পড়াতে পারবে না, বায়োলজিও পড়াতে পারবে না, ম্যাথও পড়াতে পারবে না, ইকোনমিক্সও পড়াতে পারবে না, তাই পড়ে থাকলো কে? ফিজিক্স। তাহলে ভি হচ্ছে ফিজিক্স। এটা আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে পরিষ্কার করে দিয়েছে যে ভি কিন্তু কেমিস্ট্রি পড়াবে না, ইংলিশ পড়াবে না, আবার জিওগ্রাফিতে পড়াতেই পারবে না, বায়োলজিও পড়াতে পারবে না, ম্যাথ পড়াতে পারবে না, ইকোনমিক্স পড়াতে পারবে না, তাই পড়ে থাকছে কে? ফিজিক্স। সো ভি হচ্ছে ফিজিক্স। এবার আগের আগের লাইনটা দেখো, যে কিউ টিচেস ম্যাথামেটিক্স, কি বলেছে? কিউ টিচেস ম্যাথামেটিক্স অন দ্য প্রিভিয়াস ডে অফ দ্য ডে অন হুইচ দ্য প্রফেসর টিচেস ফিজিক্স, সো ফিজিক্সের আগের দিনে কে থাকবে তাহলে?
ম্যাথামেটিক্স পড়াবে কিউ, তাহলে স্যাটারডে, তো স্যাটারডেতে কে থাকবে? কিউ। কি পড়াবে? ম্যাথামেটিক্স। ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে নিশ্চয়ই? বাহ, ভেরি গুড। এবার দেখো আর একটু কনসেপ্ট এখানে ক্লিয়ার করে নাও, বা একটু মাঝে মাঝে কিছু কী করতে হয় যে তোমাকে উপস্থিত বুদ্ধি এখানে প্রয়োগ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে এস টিচেস ইকোনমিক্স, এস টিচেস ইকোনমিক্স অন দ্য প্রিভিয়াস ডে অন হুইচ ইউ টিচেস। সো দেখো এখানে অন দ্য প্রিভিয়াস ডে বলতে এই দুটো দিনই আছে, যে যার আগের দিন একটা দিন পাবো কি, তাই না? অলরেডি তো টিউসডে তো বুক হয়ে গেছে, তার জন্য এটা করা যাবে না। সো ইউ যেটা পড়াবে তার আগের দিনে কে থাকবে? এস টিচ থাকবে। তাহলে ওয়েডনেসডেতে কে থাকবে? এস। এস কি পড়াবে? না পড়াবে ইকোনমিক্স। ওকে, আর থার্সডেতে থাকছে কে? ইউ। সো ইউ কি পড়াচ্ছে আমি জানি না, দেখে নিচ্ছে ওটা। আর লাস্ট কে পড়ে থাকবে? টি। লাস্ট কে পড়ে থাকছে? টি পড়ে থাকছে। এবার টি কে দেখো এখানে বলে দিয়েছে টি ডাজ নট টিচ ইংলিশ, টি কিন্তু ইংলিশ পড়াবে না। তার কটা সাবজেক্ট আছে? টোটাল সেভেন সাবজেক্ট আছে না? সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অলরেডি হয়ে গেছে, টি আবার পড়াবে না কি? ইংরেজি পড়াবে না। তাহলে টি কী পড়ে থাকছে? টি অবশ্যই পড়ে থাকছে কেমিস্ট্রি। তাহলে টি হয়ে যাচ্ছে কেমিস্ট্রি পড়াচ্ছে। আর ইউ যে পড়ে থাকলো, ইউ তাহলে পড়াবে আমার ইংলিশ। ওকে, এই হচ্ছে আমার টোটাল ফিগারটা, আশা করি বুঝতে পেরেছ। ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে হুইচ সাবজেক্ট ডাজ টি টিচ, টি কী পড়াচ্ছে? না, টি পড়াচ্ছে কেমিস্ট্রি, আইদার কেমিস্ট্রি ফিজিক্স নয়, শুধু হচ্ছে কেমিস্ট্রি। অপশন এ ইজ ইয়োর রাইট আনসার। চলো নেক্সট দেখি এবার আমরা কি প্রবলেম আছে। কি বলা হয়েছে এখানে? ফাইভ মেইন এ বি সি ডি অ্যান্ড ই রিড আ নিউজ পেপার, দ্য ওয়ান হু রিডস ফার্স্ট গিভস ইট টু সি। সো প্রথমে আমি পড়ে নিচ্ছি, পাঁচজন আছে এখানে, সো পাঁচজন মিলে একটা নিউজ পেপার পড়ছে এবং কি বলছে যে দ্য ওয়ান হু রিডস ফার্স্ট গিভ ইট টু সি। তো এখানে যে ওয়ান আছে সে দিচ্ছে কাকে? সি কে দিচ্ছে। দ্য ওয়ান হু রিডস লাস্ট হ্যাড টেকেন ফ্রম এ, তো লাস্টে আছে যে হ্যাড টেকেন ফ্রম এ, তো এর কাছ থেকে লাস্ট ওয়ান নিচ্ছে। এই হচ্ছে আমার টোটাল ফিগার পাচ্ছি একটা। ই ওয়াজ নট দ্য ফার্স্ট অর লাস্ট টু রিড, ই প্রথমে থাকবে না শেষও থাকবে না, তো ই কোথায় থাকবে? ই থাকবে মাঝখানে। দেয়ার আর টু রিডার্স বিটুইন বি অ্যান্ড এ, বি আর এর মাঝখানে দুজন থাকবে, তাহলে এখানে কে থাকবে? বি থাকবে, তবেই তো বি আর এর মাঝখানে দুজন থাকবে, তাই না? সো এ বি সি লাস্টে পড়ে থাকবে কে? ডি। হয়ে গেল ছবি কমপ্লিট। কি প্রবলেম বলা হয়েছে এখানে? বি পাস দ্য নিউজ পেপার টু হুম, বি পাস দ্য নিউজ পেপার টু হুম, বি কাকে দিচ্ছে? বি সি কে দিচ্ছে। হু রিডস দ্য নিউজ পেপার লাস্ট, লাস্ট কে আছে? ডি আছে। সো অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে তোমাদের? তাহলে এগুলি হচ্ছে সিকোয়েন্সিয়াল অর্ডার অফ থিংস। লাস্ট আরেকটা প্রবলেম দেখি আমরা। সেভেন এক্সিকিউটিভস পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ডাব্লিউ রিচ অফিস ইন এ পার্টিকুলার সিকোয়েন্স, একই রকম সিকোয়েন্সে যাচ্ছে এটা। ইউ রিচেস ইমিডিয়েটলি বিফোর পি, সো এখানে সাতজন আছে, সো ইউ রিচেস ইমিডিয়েটলি বিফোর পি, তো যদি এখানে পি থাকে তাহলে ইউ রিচেস ইমিডিয়েটলি বিফোর পি বলেছে, তাহলে পি এর আগে কে থাকবে? ইউ থাকবে। ইউ রিচেস ইমিডিয়েটলি বিফোর পি, ইউ অ্যান্ড পি এখানে থাকবে। বাট ডাজ নট ইমিডিয়েটলি ফলো এস, তার মানে ইউ এর আগে এখানে এস থাকবে না। ওকে, আর ইজ দ্য লাস্ট ওয়ান টু রিচ অফিস, আর হচ্ছে একদম শেষে অফিসে আসছে। টি ফলোজ ইমিডিয়েটলি আফটার পি, তা পি এর পরে কে থাকছে? টি থাকছে। অ্যান্ড ইজ সাবসিকুয়েন্টলি ফলোড বাই ডাব্লিউ, এবং তারপরে কে থাকছে? ডাব্লিউ থাকছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের হয়ে গেছে, ক্লিয়ার? এবার দেখো এখানে পরিষ্কার করে দিয়েছে একটা কী জিনিস, যে ইউ এর আগে এই যে বলে লাস্ট লাইনটা যেটা বলেছিল যে বাট ডাজ নট ইমিডিয়েটলি ফলো এস, ইউ কিন্তু এসকে ফলো করবে না, ইউ হচ্ছে এসকে ফলো করবে না, তো পড়বে না। তাই এস যদি ইউকে যদি ইউ যদি এসকে ফলো না করে তো কাকে ফলো করবে? এখানে কে পড়ে থাকছে? না, কিউ, তাহলে কিউ পড়ে থাকবে এখানে। আর এখানে কে চলে আসবে? তাহলে এস চলে আসবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, দ্যাট উইল বি। সো এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। এবার যে প্রবলেমটা এখানে দিয়েছে দেখো একটা, অ্যামং দ্য এক্সিকিউটিভস হু রিচেস দ্য অফিস ফার্স্ট, সে ফার্স্টে কে ঢুকছে? তাহলে এস। সো বি ইজ ইয়োর রাইট আনসার। হু র্যাঙ্কস ফোর্থ
in the sequence of reaching office 1 2 3 4 p p is your fourth position e ache so rank the sequence the fourth one to ekhane nei so none of these uttor ta hocche none of these so ei hocche ajker amader sequential order of things tumra just wait kore আমাদের নেক্সট প্রবলেমের জন্য আমাদের আর একটা হতে থাকবে চ্যাপ্টার যেটা পাজল টেস্টটা কমপ্লিট হবে তারপর আমাদের যে রেজনিং এর অন্যান্য চ্যাপ্টারসগুলো যেগুলো আছে সেগুলো আমরা সবগুলোই করতে থাকব ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস থ্যাংক ইউ